যেমন এটি আপনি দেখতে পাচ্ছেন যে তারা মার্কিং করেছেন, হার্টফল ব্যবস্থা করেছেন, আইসোলেশন সেন্টার করেছেন, প্রত্যেকটা বিষয়ে তারা খুব কম করেছেন। তবে আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে আগামীকাল যখন আমরা শিক্ষা তৈরি করতে পারব, আমরা সেটা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আমরা ঢোকাতে পারি কিনা, আমরা জটলা এড়াতে পারি কিনা, লম্বা লাইন এড়াতে পারি কিনা, সেইটা একটু দেখার বিষয়। তারা আমাদের শিক্ষকরা, প্রধান শিক্ষকরা, আমরা শিক্ষা কর্মকর্তারা তারা প্রস্তুতি নিচ্ছেন সারা দেশে, এবং আমরা আশা করছি যে সেই চ্যালেঞ্জ শ্রেণী কার্যক্রম বাস্তবায়নে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো পর্যবেক্ষণের জন্য আপনারা কী করবেন? এই যে এখনই তো করছি, আমরা তো আমাদের মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তারা আছে, কিন্তু সব স্কুল আজকে না শুধু গত কয়েকদিন থেকে তারা সমস্ত স্কুলে যাচ্ছেন, এটা কন্টিনিউ করবেন, কালকেও যাবেন এবং পরেও যাবেন, যেন এই স্বাস্থ্যবিধিটা মানা হয়, এবং এই সুযোগে আমরা আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে স্বাস্থ্যসম্মত প্রতিষ্ঠানে পরিণত। সব জন্য প্রস্তুতি রয়েছেন, আপনি যেটা বললেন স্বাস্থ্যবিধি মানারও একটা ব্যাপার রয়েছে, তারপরে অনেক অভিভাবক আছেন যারা কিছুটা দুশ্চিন্তা করছেন, তো অভিভাবকদের প্রতি কী আহ্বান থাকবে? অভিভাবকদের প্রতি আমার আবেদনটা হচ্ছে যে দুশ্চিন্তার কিছু নেই, কিন্তু তারা যেন একটু সহযোগিতা করে, তারা যেন ভিড় না করেন, তারা যেন তাদের সন্তানদেরকে টিফিন না দেন, কারণ আমরা স্কুলে তাদেরকে খাওয়াটা মিশে গেছে, তারা মাস্ক খুলে যেন কিছু না খায়, পানি খেতে পারবে কিন্তু অন্য কিছু যেন না খায়, স্বাস্থ্যবিধির কারণে তারা যেন বাসা থেকে তাদেরকে খাইয়ে দেন, যেন স্কুলে এসে তাদেরকে খেতে না পারে। এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে যদি কোনো পরিবারে কোনো অসুস্থতা থাকে, কোনো সিমটম থাকে, বা তার সন্তান যদি কোনো অসুস্থতা বোধ করে, তাহলে তিনি প্রতিষ্ঠান প্রধানকে জানাবেন এবং তাকে স্কুলে পাঠাবেন। আর মাস্ক পরার বিষয়টি তিনি একেবারে পুরোপুরি নিশ্চিত করেন। এবং আরেকটা বিষয় আপনি জানেন যে আমাদের শিক্ষার্থীরা যখন আসবে, আমরা তো দায়িত্ব নেব গেটে ঢোকার পর, কিন্তু বাসা থেকে যখন গেট পর্যন্ত বা গেট থেকে বাসা পর্যন্ত এই দায়িত্বটা তাকে নিতে হবে, তাহলে সেই বিষয়টা ধন্যবাদ।